নির্বাচনী প্রচারের শেষ বেলায় বহরমপুরের শাহজাদপুর দলীয় প্রার্থীদের সমর্থনে তৃণমূলের নির্বাচনী জনসভায় যোগদান করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন সহ জেলা তৃণমূল দলের বিশিষ্ট নেতা কর্মী ও সমর্থকরা। এই দিনের এই নির্বাচনী জনসভায় বক্তব্য রেখে দলের সমর্থনে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বাংলায় তৃণমূলের মোকাবিলা করতে এই নির্বাচনে জোট গড়েছে কংগ্রেস, সিপিএম ও বিজেপি। তাই বাংলায় তৃণমূল সরে গেলে সেই জায়গায় কংগ্রেস ও সিপিএমের আসার কোনো ক্ষমতা নেই, ফলে বাংলায় সরকার গড়বে বিজেপি, আর বিজেপি ক্ষমতায় এলে এই বাংলায় টিকে থাকা মুশকিল হবে মুসলিম সমাজের। মূলত পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতা দখলের লড়াই নেমে মুসলিম অধ্যুষিত জেলায় এই বার্তায় তুলে ধরলেন মন্ত্রী আম জনতার সামনে। বিনয় রায়, রিপোর্ট এনটিভি ডব্লিউবি। আমার বহরম আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আপনাদের বিধায়ক, আমার দাদা, কোথাও একটা চাকরি দিয়েছে, 20 লাখ চাকরি দেওয়ার কথা ছিল, 2 কোটি চাকরি বছরে দেওয়ার কথা ছিল। আমি একজন বড় লোক তৈরি করেছেন, এই জয়শ্রীরাম পার্টিদের কিছু টাকা দেননি, চাকরি দেননি, কিন্তু একটা বড় লোক তৈরি করেছে, অর্থাৎ গরিবের ভোটে জয়শ্রীরামের ভোটে মোদি এলো, মোদিও চলে গেল বড় লোকের পাশে, আদানি আম্বানির পাশে। এইবার আমি ভাবছিলাম যে মমতা ব্যানার্জি কি করেছে। মমতা ব্যানার্জি তো গরিবের ভোটেই এসছেন, আপনারা গরিব মানুষ তাই ভোট দিয়েছেন, লাইন দিয়ে ভোট দিয়েছিলেন। তাই যে কানাইলাল মণ্ডল, তাকে তো ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাত শক্ত করেছেন। মমতা ব্যানার্জি কি করেছে? গরিবের ভোটে তৃণমূল সরকার এলো, তৃণমূল সরকার কার জন্য কন্যাশ্রী করলো? এই যে বসে আছে কন্যাশ্রী, কার জন্য করলো? গরিবের মেয়েদের জন্য কন্যাশ্রী করলো। এরা বলছে আমরা আর তাড়াতাড়ি বিয়ে করব না, আমরাও ম্যাজিস্ট্রেট হব, উকিল হব, মুখতার হব, আমরাও ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, মাথা তুলে দাঁড়াবো, আমরাও বাংলার কন্যাশ্রী। এই কন্যাশ্রী তৈরি করলো গরিবের মেয়েকে কে? মমতা ব্যানার্জি। আবার কে? কত জানো কন্যাশ্রী? শুধু বহরমপুরে, যখন এই মুর্শিদাবাদে থেকে রাজত্ব করছেন বাংলা, বিহার, উড়িষ্যার, আমাদের এখানে সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলাকে হারাবার অনেক চক্রান্ত লর্ড ক্লাইভ করেছিলেন, কিন্তু সিরাজউদ্দৌলাকে প্রথম পলাশির যুদ্ধতে হারাতে পারেননি। তখন লর্ড ক্লাইভ ফন্দি করলেন যে কিভাবে এই সিরাজউদ্দৌলাকে হারাতে হবে, তার জন্য ফন্দি করে সে মির্জাফর সৃষ্টি করল। সেই মির্জাফর যদি পেছন দিক দিয়ে ছুরি না মারত, তাহলে আমরা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ কোনোদিন পরাধীন হতাম না। সিরাজউদ্দৌলার খুনে, যে বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর, সেই কাজ করেছিলেন মির্জাফর। এখানেও ঠিক তাই, দিল্লি থেকে এই মোটা মোটা লোকগুলো এসেছিল। ওই যে একটা মোটা লোক এসেছিল, কি নাম জানো? এই মোটা লোক ইস বার দশ পার, আপনারা করে দিলেন পকার পার। তারপর ওই দাঁড়িয়ালা, আপনার কথা বলছি না, ওই দাঁড়িয়ালা, আরে এসেছিল না, দিদি আপকা তো ভাট্টা বেট চুকা হ্যায়, বাংলার মানুষ বলল মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। তাই বাংলার মানুষ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই মুর্শিদাবাদের মানুষ, জঙ্গিপুরের মানুষ, মালদার মানুষ দুহাত তুলে সব ভোট দিলেন যে মমতা তুমি এগিয়ে চলো ধর্মনিরপেক্ষতার রাস্তায়, যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না সেই রাস্তায় চলো। বিজেপি বুঝে গেল মমতাকে সরানো অসম্ভব,
ममता के सरानो असम्भव ताई नतून फंदे आबार मिर्जाफर तैरी करबे के से मिर्जाफर खोज करते करते आमादेर बहरमपुर डंदा के धरे फेललें कि नाम जानी एनार कि नाम जाई हो ए डंदा के धरे फेललें डंदा बोललें हाँ 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 ममता के सराते हबे ममता के सराते हबे तार जन्ने कि करते हबे कांग्रेस सीपीएम एर जोट करते हबे कांग्रेस सीपीएम के एक साथे थाकते हबे मुर्शिदाबादे कयेकशो कांग्रेस कर्मी एई सीपीएम एर हाथे खून हुए छे से कथा भूले गेलेन आमादेर डंदा एई आमरा कांग्रेस करतम मान्नानदार नेतृत्वे आमरा एखाने कांग्रेस करतम आमादेर बरकत साहेबेर नेतृत्वे कांग्रेस करतम आमादेर अब्दुल सत्तार साहेबेर नेतृत्वे कांग्रेस करतम সেই কংগ্রেস যে কংগ্রেস তাদের নেতৃত্বে হতো বরকত সাহেব বারবার বলতেন এই সিপিএম কে গঙ্গ উপসাগরে ফেলে দাও এই সিপিএম কে ছুঁড়ে গঙ্গ উপসাগরে ফেলে দাও আর আজ সেই বর্ধমানের সাইবাড়ি কংগ্রেস কর্মী দুটো ভাইকে একসাথে খুন করে তার রক্ত মাখিয়ে তার মাকে জোর করে ভাত খাওয়ানো হয়েছিল পাঞ্জায় হাত দেওয়ার ছাপ দেওয়ার জন্য কান্দুয়াতে হাত কেটে নেওয়া হয়েছিল কয়েক হাজার কংগ্রেস কর্মীকে এই সিপিএম খুন করেছিল কিন্তু ডন্দার তো জানা নেই ডন্দার তো হিস্ট্রি জানা নেই ওনার যে করে হোক মমতাকে সরাতে হবে তার জন্য তলায় তলায় বিজেপির সাথে হাত মিলিয়ে আজকে মির্জাফরের কাজ আজকে এইখানকার অধীর চৌধুরী আজকে মির্জাফরের কাজ বাংলার বুকে তৈরি করছেন মমতাকে আজকে দুর্বল করবার জন্য।